জানা গেছে প্রায় আট বছর আগে লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হলুদঝাড়ি পাড়াতে পানীয় জল সম্পদ দপ্তর থেকে একটি ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল কিন্তু দেখা গেছে ডিপ টিউবওয়েলটি ঝাড়িতে না বসিয়ে উক্ত ভিলেজেরই লাইপথ পাড়াতে বসানো হয় বিষয়টি এতদিন ঝাড়ি পাড়ার মানুষ জানতেন না বর্তমানে ঝাড়িতে পানীয় জলের তীব্র সংকট চলছে গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে গন্ডাছড়া মহকুমার পানীয় জল সম্পদ দপ্তরে ছুটে যায় এই সময় দপ্তর থেকে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় গত আট বছর আগেই তাদের পাড়াতে পানীয় জলের উৎস তৈরি করে দেওয়া হয় হয় এ বিষয়ে দপ্তরের কাছে কাগজপত্র রয়েছে পরে এলাকাবাসীরা জানতে পারে তাদের পাড়ার বরাদ্দকৃত ডিপ টিউবওয়েলটি স্থানীয় নেতৃত্বদের চাপে পড়ে সেটি লাইপথ পাড়াতে নিয়ে যাওয়া হয়েছে যা এক প্রকার নিয়ম বহির্ভূত এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে খুব দেখা দিয়েছে এবং দাবি উঠেছে সুষ্ঠু তদন্তের এখনো ডিপ টিউবওয়েল আমাদের এখানে সেই ডিপ টিউবওয়েলটা একমাত্র এখানে হয়েছে এই এডিসি লক্ষ্মীপুর এডিসি বেলেছে এই লাইপথ পাড়াতে আর কেন আমাদের হলজারিতে না হয়ে কেন এই লাগতে বাড়াতে হলো সে আমরা দপ্তরের কাছে আমরা জানতে চাই আর যদি আমাদের এখানে যদি এই পানীয় জলের সমস্যা হয় যদি আমরা জানাই কিন্তু সেই দপ্তর আমাদের কাছে কাগজপত্র দিয়ে বুঝিয়ে দেয় এই দেখেন আপনি কোনো জলের সমস্যা নেই এটা আমরা যাতে যাতে আমরা এটা আমরা সুবিচার পাই তার জন্য আমরা বিভিন্নভাবে আমেত্রন করছি Video report search in the TNN.